নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। হাবড়া বলতে গেলে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক। গত 2021 সালে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও জ্যোতিপ্রিয় মল্লিক তৃতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হাবড়া থেকেই। এবং হাবড়াবাসী ঠিক মনে করতে পারছেন না ঠিক কতদিন আগে সিপিআইএম এর এত বড় এবং জনাকীর্ণ মিছিল তারা দেখেছেন। আর সেই মিছিল থেকে যখন প্রকাশ্যে দাবি উঠল হাবড়ার বিধায়কের শাস্তি, তখনও কিন্তু হাজার কণ্ঠ গলা মেলালো সেই স্লোগানে। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতনই তারা। হাবড়ার নগর উখড়া মোড় থেকে অশোকনগর শেরপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ কর্মী সমর্থকদের সাথে সাথে হাঁটলেন গার্গী চট্টোপাধ্যায়, সত্যসেবী কর, আকাশ কর প্রমুখ নেতৃবৃন্দ। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করলেই সব সত্য সামনে চলে আসবে। আসলে তো ইডিএফ যাতে থাকতেই হবে, তাতে সে সুরক্ষিত থাকবে। কিন্তু মমতা ব্যানার্জি যেদিন ধরা পড়েছে বালু সেদিনই বলেছে ওর কিছু হতে পারে। বক্তুইয়ে জানো সিবিআই হেফাজতের মধ্যে একজন অন্যতম অপরাধী হোক, সাক্ষী হোক, খুন হয়েছে, সেই জন্য দাঁড়িয়ে আমরা চাই হেফাজত, মানে হেফাজত শব্দটা মানে হচ্ছে যাতে সুরক্ষিত থাকে, আর ইডির হেফাজতে রাখা ভালো, কারণ তাকে জেরা করতে হবে। সে ইতিমধ্যে কিছু ইঙ্গিত দিয়েছে, কিন্তু ওকে বলতে হবে, একা তো করেনি, এত ব্যাপক দুর্নীতি অনেককে নিয়ে করতে হয়, সরকারি অফিসার, ঊর্ধ্বতন লোকজন, নিম্নতন লোকজন, একে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যে বলেছে, মমতা জানে, অভিষেক জানে, তাহলে তাকে জেরা করতে হবে, সত্যটা বার করতে হবে। আমরা চাই বটম অফ দ্য ট্রুথ, ইনভেস্টিগেশন মানে তাই। এই জন্যই আমরা সিজিও কমপ্লেক্সে গেছিলাম, দরকার হলে আবার যাব। কিন্তু ইডি সিবিআইকে ওই মোহন ভাগবতের কাছ থেকে বা মোদি অমিত শাহের কাছ থেকে নির্দেশ নিলে হবে না। এত লোকের পুষ্টি চুরি করেছে, খাদ্য চুরি করেছে, সুতরাং তার শাস্তি তো হবেই, কিন্তু আদতে সব মাল উদ্ধার করতে হবে, সব সম্পত্তি উদ্ধার করতে হবে, সমস্ত সাক্ষ্য প্রমাণ যাতে লোপাট নেয় তার ব্যবস্থা করতে হবে। আর ওকে জেরা করে যদি সবটা না পাওয়া যায়, তাহলে আমি মোদি এই তোমার গিয়ে মমতা এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে, তাহলে সব বেরোবে। আর যদি তাতে না হয় তাহলে হেফাজতে নিতে হবে, শুধু বালুকে নয়, তাহলে মমতাকে অভিষেককে হেফাজতে নিয়ে তারপরে হোক সবটা জেরা। এখন আরও 7 দিন হাবড়ার বালুদার ঠিকানা ইডি হেফাজতেই। এখন দেখার কেন্দ্রীয় সংস্থার তদন্তে আর কি কি নতুন তথ্য উঠে আসে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।